নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু একদিনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জেলায় গত 48 ঘণ্টায় 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে 82 জন। নওগাঁর সিভিল সার্জন ABM আবু হানিফ জানান, জেলায় ইতিপূর্বে একদিনে এই পরিমাণ মৃত্যু এবং আক্রান্তের ঘটনা ঘটেনি। গত 48 ঘণ্টায় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মহাদেবপুরে 1 জন, নিয়ামতপুরে 1 জন এবং পোরশায় 1 জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 43 জনে। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 82 ব্যক্তি। উপজেলাগুলো হচ্ছে নওগাঁ সদরে 17 জন, নিয়ামতপুরে 37 জন, ধামইরহাটে 5 জন, মহাদেবপুরে 11 জন, পোরশায় 3 জন, সাপাহারে 3 জন, মান্দায় 1 জন ও পত্নীতলায় 5 জন। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত 2,316 জন। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।